আগামী 31 আগস্ট এশিয়া কাপে নিজেদের প্রথম ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। সেজন্য শ্রীলঙ্কার উদ্দেশ্যে আজ রোববার দুপুর 12:55 হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে উপস্থিত হয়েছেন বাংলাদেশের ক্রিকেটাররা। তবে সেখানে দেখা যায়নি ওপেনার লিটন দাসকে। বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি সূত্রে জানা গেছে, শারীরিক অসুস্থতার জন্য দলের সঙ্গে আজ যাচ্ছে না লিটন। তাই তো দেশ ছাড়ার আগে টাইগারদের শিবিরে দেখা মিলল কালো মেঘের ছায়া। জানা গেছে প্রচণ্ড জ্বরের কারণে দলের সাথে যেতে পারেননি তারকা এই ওপেনার। এদিকে লিটনের ডেঙ্গু টেস্ট নেগেটিভ আসার কারণে টিম ম্যানেজমেন্টের ধারণা, খুব শীঘ্রই সুস্থ হয়ে উঠবেন লিটন। তাই তো সব কিছু ঠিক থাকলে তাড়াতাড়ি সুস্থ হয়ে শ্রীলঙ্কায় দলের সাথে যোগ দেবেন টাইগার এই ওপেনার। 30 আগস্ট থেকে শুরু হওয়া এবারে আসলে মোট 4টি ম্যাচ আয়োজন করবে পাকিস্তান, আর 9টি ম্যাচের আয়োজক হিসাবে থাকবে শ্রীলঙ্কা। পাকিস্তানে এশিয়া কাপের উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হবে পাকিস্তান নেপাল। এরপর দিন 31 আগস্ট নিজেদের প্রথম ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে ক্যান্ডিতে মাঠে নামবে বাংলাদেশ।